নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল পাঁচমিশালি গার্ডেনের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা যদিও একটু ছোট হবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তার কারণ আমরা যারা বাগান করি, আমরা বাগানে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং তার পাশাপাশি এখন সবাই আমরা কিছু না কিছু ফল গাছ সবাই লাগাচ্ছি, আর সেই ফল গাছের মধ্যে সবথেকে কমন কিন্তু মালটা, কমলা, বাতাবি এইগুলো। তো মালটা গাছ বা কমলা গাছ বা যে কোনো ধরনের লেবু গাছ লাগানোর পরে আমাদের অনেকের মনেই একটা আক্ষেপ থাকে বা আপনারা অনেকে আমাকে বলেনও যে দাদা আমাদের লেবু গাছটা খুব ভালো গ্রোথ নিচ্ছে না, একটা ডাল একটুখানি গ্রোথ নিয়েছে তারপরে লেবু গাছটায় গ্রোথ নেই। বা যারা ধরুন দু তিন বছর পুরনো বাগানি তারা অনেকেই বলেন যে আমার গাছে সেই অর্থে ফুল ফল আসছে না, তার কারণটা কী? তার কারণ অনুসন্ধান করতে গিয়ে একটা জিনিস আপনাদেরকে আজকে আমি জানাবো যে আপনার গাছে যদি এই ধরনের কোনো ব্যাপার থাকে সেটা অবশ্যই আপনার রিমুভ করতে হবে। সেটা কীরকম? তো সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা হচ্ছে আমার পাশে এখানে দেখতে পাচ্ছেন যে একটা চাইনিজ কমলা, যে দেখুন এই যে চাইনিজ কমলা, এটাও কিন্তু চাইনিজ কমলা, দুটো একই সঙ্গে একই দিনে পটিং করা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই গাছটার গ্রোথ দেখছেন তেমন নেই, কিন্তু এই গাছটা কত সুন্দর হয়েছে তার কারণটা আপনাদেরকে আমি বলে দেবো। সেজন্য ভিডিও ছেড়ে কেউ কোথাও যাবেন না, সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। ভিডিও শুরুতেই একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আজকে আমি আলোচনা করতে এসেছি লেবু গাছের শাখার ডাল সম্পর্কে বা ওয়াটার শাখার যে ব্রাঞ্চগুলো আছে সেইটা সম্পর্কে। সেটা কি করে, সেটা কেন গাছে থাকতে পারবে না, বা সেটা আমরা চিনব কি করে, এই সমস্ত বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ওয়াটার শাখার ব্যাপারটা কি এটা তো আগে আপনাদের ক্লিয়ার হওয়ার দরকার, এবং সেটা চিনবেন আপনারা তারপরে তো না এর বিষয়টা জানবেন। তো আসুন প্রথমে চিনিয়ে দিই। কখনো কখনো লেবু গাছে দেখবেন যে মূল কাণ্ড থেকে হঠাৎ করে একটা বেশ মোটা সোটা ডাল উঠে যাচ্ছে আকাশের দিকে। ওটা বেশিরভাগ সময়ই প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওঠে, অন্ততপক্ষে 85 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখবেন যে এই ডালগুলো উঠে যাচ্ছে আকাশের দিকে। এবং এই ডালগুলোয় কোনো ব্রাঞ্চ সাধারণত হয় না, গাছের অন্যান্য অংশের যে পাতা আছে তার থেকে এর পাতাটা অনেকটা চওড়া হবে। এইটা দেখে আপনারা প্রথমত বুঝবেন যে ওয়াটার শাখার, এবং সেটা দেখবেন যে মূল যে কাণ্ডটা রয়েছে এই মূল কাণ্ড থেকে বেরোবে। এই না যে মূল কাণ্ড থেকে এরকম একটা ব্রাঞ্চ বেরিয়েছে সেই ব্রাঞ্চ থেকে বেরোচ্ছে, সেটা খুব রেয়ার দেখা যায় বা সেটা দেখাও যায় না। মূল কাণ্ড থেকে গাছের এই ওয়াটার শাখারটা বের হয় এবং গাছের অন্যান্য অংশের থেকে এই অংশের গ্রোথটা বা এই ডালের গ্রোথটা সব থেকে বেশি হয়। দেখবেন যে মূল ডালগুলো একটু গোল গোল টাইপের হলেও এই ওয়াটার শাখার যে ব্রাঞ্চটা রয়েছে, যে ডালটা রয়েছে, সেই ডালটা কিন্তু অনেকটা তিন কোণা টাইপের, তিন কোণা বা চার কোণা বা ছয় কোণা এরকম টাইপের হতে পারে। তবে লেবু গাছের ক্ষেত্রে বেশিরভাগই তিন কোণা টাইপের দেখা গেছে, মানে ত্রিভুজ আকৃতি ডাল অনেকটাই, যে দেখতে পাচ্ছেন যে ত্রিভুজ আকৃতি ডাল। এবং এই ডালটা দেখবেন অন্যান্য অংশের তুলনায় এত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে যেটা আপনি দেখলে চমকে যাবেন। তো আপনার মনে হতে পারে যে আপনি যে ডালটার কথা বলছেন এটা তো ভালো, তো অতি তাড়াতাড়ি গ্রোথ নিয়ে নেবে, অনেক বড় সড়ো হয়ে যাবে, পাতাগুলো বেশ বড় বড় হবে, এটা তো খুব ভালো জিনিস। কিন্তু না, দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমেই যে এই ওয়াটার শাখার যে ব্রাঞ্চগুলো আছে এইগুলো আমরা গাছে রাখবো না, রিমুভ করে ফেলবো। কিন্তু কেন? দেখুন এই যে ওয়াটার শাখার যে ব্রাঞ্চটা রয়েছে এই ব্রাঞ্চে জীবনেও কোনো দিনও ফুল ফল আসবে না, আর যদিও বা মানে 100-এর মধ্যে দেখা যায় 2 থেকে 3% চান্স থাকে ফুল ফল আসার, আর ফুল ফল এলেও এর কোয়ালিটি ভীষণ খারাপ হবে, ফল ততটা ভালো হবে না, আর ফুল এমনিতেই কম আসবে। তবে ধরেই নিন যে 90% শিওর যে এই ডালে ফুল ফল আসবে না, এবং এই ডালটায় এত পরিমাণে মাটি থেকে খাবার দাবার সংগ্রহ করে নেবে যে বাকি অংশটাকে কিন্তু আস্তে 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 মেরে ফেলে দেবে। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে ধরুন আমরা এই যে টবে যে খাবার দাবার দিয়েছি বা যে খাবারটা টবে আছে সেই খাবারটা আমাদের পুরো গাছটা গ্রহণ করবে, তো সেইখানে দাঁড়িয়ে যদি সেখানকার খাবার দাবার একটা ডাল সব থেকে বেশি পরিমাণে গ্রহণ করা শুরু করে তখন তো অন্যান্য অংশে খাবার সাপ্লাইটা কমে যাবে। খাবার সাপ্লাই কমে যাওয়া মানে অন্যান্য অংশ একটু দুর্বল হয়ে পড়বে, তো এই যে দুর্বল হয়ে ঝিমিয়ে পড়লো এতে কিন্তু গাছের স্বাভাবিক প্রবণতা ব্যাহত হবে, স্বাভাবিক যে ওর বৃদ্ধি বিকাশ ফুল ফল এনে নেওয়ার ক্ষমতা এগুলো কিন্তু সব ব্যাহত হবে। সেই জন্যে এই ডালটাকে কিন্তু আমরা রাখবো না। দ্বিতীয় কারণটা কি?
অত্যন্ত তাড়াতাড়ি আমাদের এই ডালটা বৃদ্ধি পেতে থাকে। সেই কারণে অন্যান্য অংশের ডালগুলো যতটা ম্যাচিওর থাকে এই ডালটা কিন্তু দুর্বল থাকে, ম্যাচিওর হয় না। এবার ম্যাচিওর না হওয়ার কারণে এ যত তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যায় ঠিক তত তাড়াতাড়ি এতে রোগব্যাধি পোকামাকড় আক্রমণ করে এবং আপনারা দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে এই শাকার ডালটার মাথাটা কুঁকড়ে যায়, মুড়ে যায়, বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে, জাপ পোকা, মিলিবাগ সব কিন্তু এই শাকারের মাথাতেই আক্রমণ করে এবং তারপরে ধীরে ধীরে পুরো গাছটাকে ধরে ফেলে এবং গাছটা পুরো শেষ হয়ে যায়। তো সেই কারণে এই শাকারটা অত্যন্ত দুর্বল হয়, এর রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই কম থাকে। তাহলে সেই ডালটাকে তো আমরা গাছে নিশ্চয়ই রাখবো না, সেটাকে আমাদের অবশ্যই কেটে দিতে হবে। আর আরেকটা কথা বলে দিই, দেখুন এই ডালটাকে যদি আমরা গাছে রাখি, ধরুন আপনারা কাটলেন না, তখন বিশ্বাস করুন একদম আপনার বাকি অংশ কিন্তু অবশ্যই দুর্বল হয়ে পড়বে এবং তার প্রমাণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাকি অংশটা কিন্তু এই যে আমার একদম দুর্বল হয়ে গেছে, গাছটা রুগ্ন দশা হয়ে গেছে, কিন্তু পাশাপাশি এই গাছটাকে দেখুন কত সুন্দর বৃদ্ধি হয়েছে। তার কারণ এই গাছটাতেও শাকার হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গোড়ার থেকে আমি শাকারটা কেটে দিয়েছি একদম সময় থাকতেই। তো সময় থাকতে শাকারটা কেটে দেওয়ার জন্য কিন্তু গাছটা এত সুন্দর রয়েছে। অপরদিকে এই গাছটাই কিন্তু আমি শাকারটাকে কাটিনি, আপনাদের দেখাবো বলে রেখেছি, আর এই দেখানোর কারণেই কিন্তু আমার গাছটা দুর্বল হয়ে পড়েছে। তাহলে আমাদের করণীয় কাজ যেটা সেটা হচ্ছে লেবু গাছে এই ধরনের শাকার দেখা মাত্রই আমাদের কেটে ফেলতে হবে, বিন্দু মাত্র দ্বিধা করা যাবে না। যদি শাকার ডাল না কাটি তাহলে এর যে গোড়ায় যে খাবার রয়েছে, জল রয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ শোষণ করে এ বাড়তে থাকবে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। তো সেই কারণে আমরা প্রথমে দেখা মাত্রই এই শাকার ডালটাকে কেটে দেবো, এতটা বাড়তে দেওয়াও আমাদের উচিত না। এবং দেখবেন যে এই শাকার ডালে কিন্তু অন্যান্য কোনো ব্রাঞ্চ বের হবে না, কোনো ডালপালা বের হবে না, এ সোজা একদম আকাশের দিকে উঠতে থাকবে, একটু হালকা অ্যাঙ্গেল করে সোজা আকাশের দিকে উঠতে থাকবে। তো আমরা একটা প্রুনার নেব, প্রুনারটাকে অবশ্যই জীবাণুমুক্ত করে নেব কাটার আগে। তো আমরা এইভাবে গাছটাকে অবশ্যই এই শাকারটাকে এই যে কেটে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শাকার, এটায় কিন্তু কোনো দিনের জন্যে ফুল ফল হতো না। এই শাকার ডাল সম্পর্কে আরও দুটো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা এই শাকার ডালটাকে আমি যেমন একদম গোড়া থেকে কেটে ফেলেছি, আপনারা গোড়া থেকে না কেটে এইরকম একটুখানি যদি বড় করেও কাটতে পারেন, এই যেটুকু আমি বড় করে রাখলাম এরকম বড় করেও কাটতে পারেন। তো কেন আমরা এইটুকু রাখবো, তার কারণ অনেকে কিন্তু এই ডালটায়, শাকার ডালটায় কিন্তু অন্য গাছ থেকে সায়ন নিয়ে এসে গ্রাফটিং করে আপনারা বসিয়ে দিতে পারেন, কেননা এই ডালটার গ্রোথ ভীষণ ভালো আছে। যদি আপনারা এখানে অন্য কোনো গাছের সায়ন এনে বসিয়ে দেন বা গ্রাফটিং করে দেন তাহলেও কিন্তু সেটা কিন্তু দারুণ একটা ভালো ব্যাপার হবে। এটা অনেকেই করে না, অনেকে জানে না, আমি বলে দিলাম। আপনারা এই শাকার ডালটাকে পুরোটা একদম গোড়া থেকে কেটে না ফেলে একটুখানি রেখে কাটবেন, একটুখানি রেখে কেটে সেইখানে কিন্তু আপনারা গ্রাফটিং করে যে কোনো একটা অন্য গাছের ডাল বসিয়ে দেবেন, অন্য বলতে যে কোনো মালটা বা কমলার ডাল বসিয়ে দেবেন, সেটা দেখবেন দুর্দান্ত হচ্ছে। চলুন আপনাদের আরও দুটো একটা গাছের একটুখানি শাকারটা দেখিয়ে নিয়ে আসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা গাছ রয়েছে, এর মাথাটা দেখুন এই যে পোকায় কেটে দিয়েছে, তার মানে আমি আগেই যেটা বললাম যে শাকারগুলো অত্যন্ত দুর্বল হয়, যে দেখুন কিন্তু এর পাতাটা দেখুন কতটা চওড়া, অন্যান্য অংশের তুলনায় এর পাতাটা দেখুন প্রচুর বড় বড়। তো এইটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা শাকার ডাল এবং তারপরে কিন্তু আপনাদের সেটা কেটে ফেলে দিতে হবে। আমি দেখুন কাটিনি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, এই যে শাকার ডালটা দেখুন, এই যে আমি এবার কেটে ফেলে দিলাম। পাশে এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানেও দেখুন শাকার ডালটা বেরিয়েছে এবং এটার পাতাগুলোও দেখুন অন্যান্য অংশের তুলনায় অনেকটাই বড় এবং দেখুন এরও মাথাটা নেই, পাতাগুলো দেখুন কি চওড়া চওড়া হয়েছে। তাহলে এত বড় একটা ডাল এই গাছ থেকে বেরিয়েছে, তো সেটা তো যথেষ্ট পরিমাণে খাবার জল এগুলো সংগ্রহ করে নিয়েছে, শোষণ করে নিয়েছে। এই খাবার এবং জলটা যদি গাছের অন্যান্য অংশ পেত তাহলে নিশ্চয়ই আরও ভালো গ্রোথ হতো, আরও ভালো হতে পারতো। তো সেই কারণে কিন্তু এই ডালটা এই খাবার দাবার শোষণ করে নিয়েও কোনো কাজ করতে পারেনি, এতে কোনোদিনও ফুল ফল আসবে না, এর থেকে ব্রাঞ্চ বের হবে না। তাহলে এটা আমরা রাখবো কেন, এ শুধুমাত্র আমাদের গাছের খাবার সংগ্রহ করবে বসে বসে, আর কিচ্ছুই করবে না। আশা করি শাকার সম্পর্কে আপনারা এইটুকু বুঝে গেলেন যে যে সমস্ত ডালগুলো আমরা দেখব যে গাছের মূল কাণ্ড থেকে বেরিয়েছে, বড় বড় পাতা এবং গ্রোথ ভীষণভাবে নিচ্ছে, তো সেগুলোকে আমরা অবশ্যই রিমুভ করে দেবো। আমরা জানবো যে সেটা গাছের শাকার ডাল বা ওয়াটার শাকার ব্রাঞ্চ, তো সেগুলোকে আমরা কেটে দিলে আমাদের গাছটা অটোমেটিক ভালো হয়ে যাবে এবং গাছটা আবার পুনরায় সম্পূর্ণ গাছ জুড়ে কিন্তু গ্রোথটা নেওয়া শুরু করে দেবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা এখানেই রাখছি, আশা করি আপনাদের একটু উপকার হলে উপকৃত হবেন আপনারা, কারণ নতুন যারা গাছ লাগিয়েছেন তারা তো সত্যি সত্যি এটা চিনতেন না, সেই জন্য তারা চিনলেন এবং আপনার গাছে আপনার টবে দেখলেই সেটা কেটে ফেলে দেবেন। তো যাই হোক, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে, আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, টাটা।